ঝড় বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মৃত এক বৃদ্ধা। ঘটনা পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত কুকুরা গ্রামের। মৃতার নাম সাবিত্রী কুণ্ডু, বয়স আনুমানিক 87। পুলিশ ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। পুলিশ সূত্রে জানা যায়, মৃতা ওই বৃদ্ধা পাশের বাড়ির এক অসুস্থকে দেখতে গিয়েছিলেন। ঝড় উঠতেই বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাড়ি পৌঁছাবার আগেই রাস্তাতেই তিনি ঝড়ের মধ্যে পড়ে যান। দুর্যোগ থেকে বাঁচতে একটি বাড়ির বাইরে আশ্রয় নেন। ঝড়ের দাপটে সেই বাড়ির দেওয়াল ভেঙে গেলে সেখানেই চাপা পড়েন ওই বৃদ্ধা। গ্রামের মানুষজন ভাঙা প্রাচীরের রাবিশ সরিয়ে বৃদ্ধাকে বের করে, তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 9।